হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি আজকের এই নতুন রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপি হলো পার্শে মাছের ঝাল। খুব সহজেই কিভাবে ঝটপট পার্শে মাছের ঝাল বানাবেন সেটাই দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 300 গ্রাম পার্শে মাছ নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই মাছের মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো লবণ হলুদটা মাখিয়ে নেওয়ার পর এটা একটা সাইডে রেখে দেব। আর পার্শে মাছের ঝাল বানানোর জন্য একটা স্পেশাল বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আদা রসুন, 3টে কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ করে জিরে ধনিয়া আর একটা বড় পেঁয়াজ খুব ভালো করে বেটে নিয়েছি। তো এই যে বাটা মশলা দিয়ে এই পার্শে মাছের ঝালটা বানালে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর সেই আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি অল্প করে মাছ দিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নেব। পার্শে মাছগুলো যেহেতু অনেক নরম একটা মাছ, তাই একেবারে সবগুলো দিতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। তো অল্প করে দিয়ে খুব ভালো করে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো প্রথম ব্যাচে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নেব। আর বাকি যে মাছগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। তো একইভাবে মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে অল্প একটু তেল আছে, তার মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর সেই যে মশলার পেস্ট আমরা রেডি করে রেখেছিলাম সম্পূর্ণ দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ, দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবারে এই মশলাটা আবারও একটু ভেজে নেব। তো মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এর মধ্যে একটু পানি দিয়ে মশলাটা আমরা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তো মশলাটা আমাদের খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলের জন্য যে পানিটা আমরা ব্যবহার করছি এখানে একটু গরম পানি নিলেই ভালো হয়। তো এখানে আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি। তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে যখন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে সেই ভাজা মাছগুলো একে একে দিয়ে দেব। আর মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট আলতো হাতে রেখেই এই রান্নাটা করে নিলেই হবে। তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছু ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি যে কোনো মাছের ঝালে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ঢাকনা দিয়ে আমরা এটাকে 3 থেকে 4 মিনিট জাল করে নেব। তো দেখুন পার্শে মাছের ঝালটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে চুলার জাল কমিয়ে রেখে আমরা আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রান্নাটা আমাদের হয়ে গেছে, আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না দেখতেই পেলেন। তো চুলাটা বন্ধ করে আমরা গরম গরম পরিবেশন করে নিচ্ছি। সহজ পদ্ধতিতে আজকের এই পার্শে মাছের ঝাল রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।